সাথীর খাতে বিরো আপত্তি নেই আপনাকে থাকতে দিতে, কিন্তু ইনভেস্টিগেশনের কিছু তো নিয়ম কানুন আছে না, বুঝতে হবে তো আপনাকে। আমি বিপদে পড়ে যাব না? আরে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে এই বাড়িতে, রিস্ক না এখানে থাকাটা? স্যার আপনার কি খুব পেটের গন্ডগোল হয়? মানে লোকজনের সঙ্গে থাকতে একদমই পছন্দ করেন না, একা থাকতে ভালোবাসেন। একদম ঠিক, আপনি জানেন কি করে? পুলিশের চাকরি করতে একদমই ভালো লাগে না, কিন্তু পুলিশের চাকরি করছেন। আপনি অন্তর্যামী না গুপ্তচর? দেখুন স্যার, আপনার ব্রেন আর মনের যা অবস্থা, তাতে মার্ডার মিস্ট্রি সলভ করা তো আপনার পক্ষে সম্ভব নয়। আই, একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে অপমান করার কোনো অধিকার আপনার নেই। না, আমি যেটা বললাম সেটা আমি ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন স্যার, মিস্টার কি হচ্ছে সরকার, এটা নাম না ভিয়েতনাম? এই নাও নি, একদম রসিকতা নয়। আমার বাবা মা বিয়ের পর ভিয়েতনামে হানিমুনে গিয়েছিল, তারপর আমার নাম রাখলো হচ্ছে, তাই নাম নিয়ে নো রসিকতা। হ্যাঁ, কিন্তু আমি যেটা বললাম সেটা ঠিক বললাম না ভুল বললাম, আপনি আগে সেটা বলুন। ব্যর্থ বলেছেন, কিন্তু কি করে বললেন একটু বলুন তো। আপনার হাতের লেখা দেখে আশ্চর্য, কোথায় একটা পড়েছিলাম যে হাতের লেখা দেখে নাকি চরিত্র বিশ্লেষণ করা যায়, তাই বলে এতটা? স্যার স্যার, এবার বুঝতে পারছেন তো, আমি যদি এখানে থাকি তাহলে আপনার কত হেল্প হবে। এসব হাতের লেখা দেখে কোর্টে কিচ্ছু প্রমাণ হয় না। কোর্টে প্রমাণ হয় না স্যার, কিন্তু আপনি কে খুনি সেটা তো সাসপেক্ট তো করতে পারবেন, মানে চিহ্নিত তো করতে পারবেন। প্লিজ স্যার, স্যার প্লিজ দেখুন, আপনার তো এই হোস্টেলে কোনো ইনফর্মার নেই। আমি যদি আপনার ইনফর্মার হয়ে থেকে যাই, আমি যেখানে সন্দেহজনক যা দেখবো আমি তখনই আপনাকে ফোন করে জানাবো স্যার। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, আমার স্যার আমার অনেক দিনের ইচ্ছা, আমি ব্যোমকেশের মতো একটা কেস সলভ করবো স্যার। এবার আপনার হাত ধরে যদি আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হয়, আপনি প্লিজ বাধা দেবেন না স্যার, প্লিজ প্লিজ আমাকে থাকতে দিন স্যার, প্লিজ স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে, তো একটা শর্ত আছে। কি স্যার? এটা যেন আমার আর আপনার বাইরে কেউ জানতে না পারে। হ্যাঁ স্যার, একদম কনফিডেনশিয়াল, গোপন। চলো। Thank you.